আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, কাঁচা কলা দিয়ে চিপস। কাঁচা কলার চিপসটা খুবই মজা হয়, ছোট বড়রা তো সবাই পছন্দ করে, আর অনেক অনেক মুচমুচে হয়। তো আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো অবশ্যই কাঁচা কলা নিতে হবে, এখানে আমি দুইটা নিয়েছি। এখন আমি ভালোভাবে কাঁচা কলাটা ছিলে নিব। এখন আমি একটা মেশিনের সাহায্য দিয়ে এই কাঁচা কলাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সাথে সাথেও করতে পারেন, অথবা আমার মতো এভাবে আগেও কেটে রেখে দিতে পারেন। আর অবশ্যই ঠিক এমন পাতলা হতে হবে, চাইলে আপনারা ছুরির সাহায্য তো কেটে নিতে পারেন। এখন আমি আরেকটা বলে নিয়ে নিচ্ছি পানি। পানি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব লবণ হাফ টিস্পুন। এখন গরম তেলে কাঁচা কলাগুলো ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা গরম হতে হবে, তারপরই এই কাঁচাগুলো দিতে হবে। চেষ্টা করবেন এভাবে খুলে খুলে দিতে, তাহলে ভাজার পর আর লেগে থাকবে না। ভাজতে এটা একটু সময় লাগবে, বাট তার মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি একটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এইভাবে হাফ টিস্পুনের মতো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা দিয়ে আমি আবার সময় ধরে ভেজে নিব। আর চেষ্টা করবেন ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে, বেশি হাই করাও যাবে না বা বেশি লো করা যাবে না। তারপর এখানে যে আমি লবণের পানিটা গুলি নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিচ্ছি, তাতে কি এই কলাটা খুবই ক্রিস্পি হবে আর একদম সল্টি হয়ে যাবে। তো পরে আর লবণটা অ্যাড করা লাগবে না। বাট আপনারা যদি এই অবস্থায় পানিটা না দিতে চান, তাহলে আপনারা চিপস ভাজা নেওয়ার পর তখনই একবারে অ্যাড করে দিতে পারেন। যখন ঠিক এমন কালারটা আসবে তখন নামিয়ে নিতে হবে, আর দেখতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে এখন আমি সবগুলো ভেজে নিব। অথবা আপনারা এইভাবে ডাইরেক্টলিও কাঁচা কলাগুলো কেটে দিতে পারেন। তো একদম এটা আপনাদের উপর ডিপেন্ড, আপনারা কিভাবে করতে চান। সাউন্ড শুনেই বুঝে গিয়েছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর মুচমুচে হয়েছে। আপনারা এটা এখন যখন ঠান্ডা হবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 10 দিনের জন্য। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, তার সাথে সাথে বড়রাও পছন্দ করবে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।